তো অবশেষে আমাদের জেঠু, মানে যিনি আমাদের বাড়ির কাজের দায়িত্ব নিয়েছেন আর কি, সে রাজমিস্ত্রি জেঠুর কথা বলছি, হেডমিস্ত্রি। তো জেঠুর এতদিন বাদে আমাদের বাড়িতে আজকে আসলো, মানে ওদিকে শাশুড়ি মায়ের বারান্দার ঢালাই করে দিয়ে এতদিন পর, অনেক দিন পর আসলো জেঠু। তো ওদিকে 15 দিন থাকবে, শাশুড়ি মায়ের বারান্দা যেহেতু ঢালাই হলো, তো তারপরে আর কি আবার ওদিকে যাবে। যদিও আমার এখানে তাই বলে 15 দিনের কাজ নেই, আমার এখানে জেঠুর বেশ মোটামুটি 4-5 দিনের কাজ আছে হয়তো। তো এই আর কি, তো আর তিনজনা মিলে কাজে এসছে, দুজন মিস্ত্রি আর এদিকে একজন লেবার জেঠু, তো তিনজন আর কি কাজে এসছে। আর ওদিকে রঙের তিনজনা কাজে এসছে, তো টোটাল 6 জন কাজ করছে আমাদের বাড়িতে। তো সবাইকে জানাই শুভ সকাল। আমি ব্রাশ করতে করতে সবে ওদের ওদের কাজ দেখছি আর কি, ওদের সামনে সিঁড়িতে বসে। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক আমন্ত্রণ। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর সকালবেলা এখন টাইম হচ্ছে 9:19, আর আজকে হচ্ছে রবিবার। তো এখন আমি বসিয়েছি চা দুই দিকে, এদিকে হচ্ছে চিনি দিয়ে চা আর এদিকে হচ্ছে চিনি ছাড়া চা। চিনি দিয়ে চা খাবে 5 জনা আর চিনি ছাড়া চা খাবে 2 জনা, টোটাল 7 জনার চা আছে এখানে। তো এই আর কি, আর আজকে আমাদের সিঁড়ির ধাপ প্লাস্টার হবে আজকে, আর তারপরে সিঁড়ির নিচের যে ঘরটা হয় সেটা আর কি মেঝে হবে ওখানটা করে। অনেকে জিজ্ঞেস করেছে টাইলস লাগেনি কেন। প্রথমত ওখানে জনির একটা থাকার ব্যবস্থা করা হয়েছে, আর জনি যেহেতু টয়লেট করে, পটি করে, তো তার জন্য আর টাইলসটা নিলাম না ওখানে, যদি দাগ টাগ হয়ে যায় নানান সমস্যার কারণে। কারণ মেঝেতে দাগ হয়ে যায় দেখেছি, স্পট হয়ে যায়, আমাদের আগের বাড়িতে ছিল মেঝেতে স্পট, তো সেই সব ভেবে আর কি নেওয়া হয়নি। আর তাছাড়াও সম্ভব না পুরো বাড়িতে করার মতো। অনেকে জিজ্ঞেস করেছো সিঁড়িতে কেন মার্বেল বসায়নি, সেটাও সেম কারণ, সিঁড়ি পুরো বাড়িতে মার্বেল বসাতে যে টাকাটা আমার গেছে সেই টাকাটাই যাবে শুধুমাত্র সিঁড়িতে মার্বেল বসাতে, কারণ মার্বেলের দাম নাকি টাইলসের থেকে অনেক বেশি। তো তার জন্য সিঁড়িতেও আমরা মার্বেল বসাইনি, ওটা ভবিষ্যতের চিন্তা ভাবনা, কয়েক বছর পর আমি ভেবে দেখবো, যদি করতে পারি তো করবো, ঠিক আছে। তো চলো, এদিকে ফুটে গেছে দেখো, তো আমি চাটা দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা করব। একটা খুব বড় কাজ আছে, সেই বড় কাজটা কমপ্লিট করতে হবে, আর 13 দিনে আছে হাতে সময়, 13 দিন পর আমরা বাড়িতে ঢুকবো। তো সেই 13 দিনের মধ্যেই আর কি শেষের দিকে এসে কাজটা করতে হবে, কিন্তু এখন থেকেই তার মানে ইয়ে শুরু করে দিয়েছি, নালে পরে যদি আবার সময় শর্ট থাকে। তোমাদেরকে আমি দেখাচ্ছি ইম্পর্টেন্ট কাজটা কি। এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটা সার্ফ দিয়ে ভালো করে পোষা করতে হবে, ডোলে ডোলে একদম, কারণ এইটাই হবে আমাদের ডাইনিং টেবিল, বারান্দায় থাকবে, ঠিক আছে। আপাতত এটাই ডাইনিং টেবিল, ভবিষ্যতের কথা ভবিষ্যৎ বলবে, এটা আমাদের ডাইনিং টেবিল হবে। আর এইখানে যে টেবিলটা দেখতে পাচ্ছ, এই যে অবস্থা খুবই খারাপ, কি দেখাবো তোমাদেরকে, এই যে একটা টেবিল দেখতে পাচ্ছ, তো এই টেবিলটাও কিন্তু সার্ফ দিয়ে ঘষে ঘষে ভালো করে পোষা করতে হবে, ডোলে ডোলে একদম। এই টেবিলটা হবে আমাদের কি বলবো, বই খাতা, মানে পুরনো যে বই খাতা, সোমনাথে সেই মান্ধাতা আমলের সেই চাকরি করার জন্য সেই বই খাতা একগাদা হয়েছিল, সেইগুলো আমি ওকে অনেক বলি যে ওগুলো একটা ব্যবস্থা করো, কিন্তু ওগুলোর কোনো ব্যবস্থা করবে না, সেইগুলো আর কি এই টেবিলটাই রাখার ইচ্ছা আছে। আর এই টেবিলটা ইচ্ছা আছে সিঁড়ির তলায় রাখার, সিঁড়ির তলায় রাখবো, আর কিছু এক্সট্রা জিনিসপত্র পুরনো ওই বই খাতাগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখবো, ইচ্ছা আছে, ঠিক আছে। আর এই যে টেবিলটা দেখতে পাচ্ছ, এই টেবিলটাও সার্ফ দিয়ে একদম ঘষে ঘষে চকাচক করতে হবে, পরিষ্কার করতে হবে। এই টেবিলটার ওপর ইচ্ছা আছে আপাতত টেম্পোরারি একটা, ওই আমার সিংহাসন আছে না, টেম্পোরারি একটা ছোট্ট সিংহাসন আছে না, ওইটার উপরে ঠাকুর পাতার ইচ্ছা আছে, পরিষ্কার টরিষ্কার করে সার্ফ টার্ফ দিয়ে একদম চাকাচাক করার পর, জানি না, আপাতত এরকম ইচ্ছা আছে। তো এই তিনটে জিনিস সার্ফ দিয়ে বসা করতে হবে। আর এইখানে এইটা দেখছো, এই র্যাকটা দেখছো, এই র্যাকটা আমি এখন খালি করব, একটা র্যাক খালি করে আসলাম, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি পরে, তার আগে দেখাই এই র্যাকটা খালি করব, এই র্যাকটা খালি করব। এর মধ্যে দেখো, এর মধ্যে থাকে আমার সমস্ত মাস্ক থাকে, আর হচ্ছে সায়া থাকে, আর এটার মধ্যে আমার নাইটি ফাইটি থাকে, আর এটার মধ্যেও সায়া টায়া রয়েছে, আর এর মধ্যে রয়েছে বালিশের কভার আর বিছানার চাদর, একটা না দুটো পরে রয়েছে, আর একদম নিচেরটাই আমার কিছু পার্সোনাল জিনিসপত্র রয়েছে। তো এই র‍্যাকটা আমি এখন ফাঁকা করব, ভেতরের মালপত্রগুলোকে আলমারিতে আর শোকেসে ঠাসিয়ে ঠাসিয়ে ঢুকিয়ে এটা ফাঁকা করব, ঠিক আছে, এটা সার্ফ দিয়ে পোষা করতে হবে। আর এই শোকেসটা তো
আমাদের ঘর যখন রং কমপ্লিট হয়ে যাবে আর হচ্ছে ওই অ্যাসিড ওয়াশ হয়ে যাবে, তারপরে আর কি ভিতরে যা মাল আছে না ওগুলো সব ব্যাগের মধ্যে ভরে ভরে ঘরের কোনায় রেখে দেবো, দিয়ে শোকেসটা রং করতে পাঠাবো। আর আলমারিটাও সেম, আলমারিটাও ভিতরে যা মাল আছে সব একটা ব্যাগের মধ্যে ভরে ঘরের একটা কোনায় রাখবো, বড় ঘরের একটা কোনায়, দিয়ে এই আলমারিটাও রং করতে পাঠাবো, ঠিক আছে। আর যেটা বলছিলাম, এই যে এখানে দেখতে পাচ্ছ এই র‍্যাকটা, এই র‍্যাকটা অবস্থা খুবই শোচনীয়। ও শরীর খারাপ, কি হয়েছে, জ্বর এসেছে? ও ওরও পুতুলের শরীর খারাপ এসছে? ই বাবা, ডাক্তার ডাক শিগগিরি, এই ডাক্তারের বাক্সটা নিয়ে ডাক, দেখ শিগগিরি। হ্যাঁ খুলে দিচ্ছি, দেখ শিগগিরি, দেখ শরীর খারাপ করেছে যখন, এখান থেকে নিয়ে নিয়ে দেখ, এখানে রাখি এই বাবার বেঞ্চের ওপর, এখান থেকে নিয়ে নিয়ে দেখো। তো যাই হোক, তোমাদেরকে যেটা বলছিলাম বলি, এই যে র‍্যাকটা দেখতে পাচ্ছ না, এই র‍্যাকটার অবস্থা দেখো, কি পরিমাণে ধুলো আর কি পরিমাণে ময়লা হয়েছে, মানে ধারণার বাইরে। তো এই র‍্যাকটা আমি এতক্ষণ ধরে ফাঁকা করলাম, ঠিক আছে, এই র‍্যাকটা ফাঁকা করলাম, দেখো আলো দিলাম, এবার দেখো কি নোংরা। এটার একদম নিচের দুটোতে থাকতো আমার সেই বেড কভার, ওগুলো আমি আলমারিতে তুলে দিয়েছি। আর এর মধ্যে থাকতো হচ্ছে আমাদের সমস্ত মেডিসিন, সেই মেডিসিনগুলো এর মধ্যে রাখলাম, ঠিক আছে, এর মধ্যে রাখলাম। আর এর মধ্যে থাকতো আমাদের চার্জার, হেডফোন, কারেন্টের টুকটাক জিনিসপত্র আর কি, সেইগুলো সব এই যে এর মধ্যে রাখলাম, ঠিক আছে। আর এর মধ্যে থাকতো হচ্ছে মেয়ের জামা, সেগুলো এখন বিছানার উপরে রাখলাম, সেগুলো দেখি কোথাও ঠুসে টাসে ঢুকাবো। এইটা এখন কলপারে নিয়ে যাবো আমি, ঠিক আছে, এটার আজকে গতি হবে, এগুলো সব ভাঁজ করবো। অনেক জামা কাপড় জমে গেছে গতকালকের কাঁচা সব, তো এগুলো সব ভাঁজ করবো এখন। আর আজকে জামা কাপড় মেলে দিয়ে আসলাম বাইরে, শুধু একটা ওন্না দেখা যাচ্ছে এখান থেকে, আর কিন্তু কিছু দেখা যাবে না। ওই সব ছোটো মেয়েদের সিঁড়িতে মেলে দিয়েছি, বিছনার চাদর, মেয়ের জামা টামা সব ছোটো মেয়েদের সিঁড়িতে মেলে দিয়েছি, কারণ সিঁড়িটা দেখলাম ছাওয়া আছে, ছাওয়াতেই মেলে দিয়েছি। রোদে মেললে ভালো হতো, কিন্তু রোদে মেলতে গেলে আমাকেও রোদে যেতে হতো, ওরে বাবা ভয় পেয়ে গেছি। জামা কাপড়টা ভাঁজ করবো, আর আজকে মায়ের রান্নাবান্নার চাপ কম আছে। দাও 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 আমাকে, চায়ের বাসনকোটা বেরিয়ে গেছিল তো, আর এদিকে সব বাসন কোসনও মাজা হয়ে গেছে, সব গুছিয়ে রেখেছি, এখন এভাবেই থাকে আমার বাসন, এখন র‍্যাক ট্যাক কিছু নেই, বুঝলে তো, এইভাবেই থাকে বাসন। আর যেটা বলছিলাম, আজকে মায়ের রান্নাবান্নার চাপ কম আছে, কারণ ফ্রিজে ছিল সেই একটা ঘ্যাটের তরকারি ফ্রিজে ছিল, ডাল মসুরির ডাল ফ্রিজে ছিল, মাছের ঝোল ফ্রিজে ছিল, প্রায় তিন দিনকার আর কি ওগুলো, তো ওগুলোই আর কি মাকে বললাম ওগুলো সব গরম করো, অত রান্না তো আর ফেলে দেবো না। তো মা বললো ঠিক আছে, তাহলে ওগুলো সব বের করে নিয়ে গেলো এইমাত্র ফ্রিজ থেকে, তো ওগুলো সব গরম করলেই মনে হচ্ছে আমাদের দুপুরবেলাটা হয়ে যাবে, রান্নাবান্না করতে হবে না মাকে আর, এবেলা যা করবে ওবেলা করবে, জানি না, তবে মায়ের ব্যাপার তো, মা আবার পঞ্চব্যঞ্জন রান্না করতে ভালোবাসে, এই ডাল ঘ্যাটের তরকারি মাছের ঝোল, মা দেখবে ঠিক আরও চার পাঁচটা পদ বাড়িয়ে নিয়েছে, দুপুরবেলা বলতে পারবো তোমাদেরকে। তো যাই হোক, এখন এগুলো ভাজ করে নিই, আর দিদি ঘর মুছছে, ঠিক আছে, আর মেয়েকে এক্ষুনি পড়াতে আসবে, আমি সোমনাথের জলখাবার এখনও বসাইনি, সোমনাথের জলখাবার বসাবো। আর মেয়ে তো সকালবেলা স্যুপ খাবো স্যুপ খাবো বায়না করছিলো, স্যুপ খেয়েছে, মেয়ের জন্য এখন জলখাবার বানাবো, জামা কাপড়টা ভাঁজ করে নিয়ে ওদের জন্য জলখাবার বানাবো, ঠিক আছে। তো সব কাজবাজ ওদিকে কমপ্লিট, যা যা বলেছিলাম, এখন আবার চা করতে আসলাম, এই যে আবার চা, দু রাউন্ড চলছে, অনেকগুলো রাউন্ড চলবে। তো যাই হোক, এই যে চিনি দিয়ে লিকার চা করবো, ঠিক আছে, আর এদিকে সোমনাথের জন্য জলখাবার কমপ্লিট, এখন আর ডালিয়া মালিয়া খেতে চায় না তোমাদের সোমনাথদা, ওই সেই ছোলা সিদ্ধ আর ছোলা সিদ্ধ, ডালিয়া টালিয়া খেলে কি বলো তো, তা ওর সাথে সাথে আমার একটু খাওয়া হয়, এটাই আমার একটু খাওয়া হয়, কিন্তু যেহেতু ওই ছোলা সিদ্ধ খাই, আমি তো ছোলা সিদ্ধ খাইও না, আমি ওর জন্য আমার কোনো ব্রেকফাস্ট সকালে সেরকম হয়ও না। আর মেয়ে খাবে তো ওই সেই ম্যাগি খাবে, নয়তো ভাত খাবে, আর আমি ম্যাগিও খাবো না ভাতও খাবো না, একমাত্র ডালিয়াটা হলেই আমি খেতে পারি। এবার আমার একার জন্য ডালিয়া করবো, সোমনাথের জন্য ছোলা করব, মেয়ের জন্য আবার এটা করবো, ও তার থেকে আমি নাই নাই বা খেলাম, চলো ফুটে গেছে, টাটা।
কদিন লাগবে যেটু শুকাতে? জল দিতে লাগবে, সেটাই বলছি। আর ওই মেঝে শুকাতে কদিন লাগবে? জল বেঁধে রাখতে হবে মেঝেতে? মেঝেতে জল বেঁধে রাখতে হবে? না না, নালা হবে না। তো এতক্ষণে একটু বসার টাইম পেলাম, প্রচন্ড গরম দেখে বুঝতেই পারছো। তাও কোথায় এসে বসে আছি দেখো, মেয়েকে ওদিকে পড়াতে এসছে ওর ম্যাম, তো বসার এতটুকু জায়গা নেই, তো ভাবলাম এখানে এসে একটু বসি। আর তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়া হয়নি, সেটাও দেব, তো এই আর কি। দেখো কোথায় এসে বসে আছি, এখানটা করে ওভেন, ওভেন এখানটা করে গ্যাস ওভেন থাকবে, কোন ওপরে উঠে বসে আছি। আর তোমরা প্রচুর কমেন্ট করেছো যে বাড়িতে ঢোকার আগে একটা হোম ট্যুর দাও, আর বাড়িতে ঢোকার পর জিনিসপত্র গোছানোর পর আরেকটা হোম ট্যুর দাও, তো অবশ্যই নিশ্চয়ই হোম ট্যুর দেবো। দেখছি আমি কালকে, কাল পরশুর মধ্যেই একটা বাড়িতে ঢোকার আগে অবশ্যই আমি একটা হোম ট্যুর দিয়ে দেবো, ঠিক আছে? আর বাড়িতে ঢোকার পর জিনিসপত্র গোছানোর পর তো দেবোই আরেকটা, তাই না? তো চলো পরে কথা হচ্ছে। আমি এখন তোমাদের কমেন্টগুলো একটুখানি লাভ রিয়াক্ট দিয়ে নিই, তোমাদের কমেন্টগুলো পড়ে নিই। সকাল থেকে এখন ভিডিও পোস্ট করেছি সেই সকাল 8:30, তারপর থেকে এখনও সময় হয়নি যে একটুখানি চেক করবো যে আমার মানে ভিডিওতে কী কমেন্ট এসছে, ও পরে কথা হচ্ছে। তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে আজকে কী কী রান্না হয়েছে। এই হচ্ছে সর্ষে দিয়ে রুই মাছের তরকারি, আর তারপরে রয়েছে মাছের তেল, আর এটা আলু ভাতে মাখা হবে, আর এখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে পটল ভাজা, বেগুন ভাজা, তারপরে এই হচ্ছে ঘ্যাটের তরকারি, আর এই হচ্ছে মসুরির ডাল। আমার ননদ গেছে স্নান করতে, আর আমার শাশুড়ি মা পুঁচকিটাকে ঘুম পাড়াচ্ছে, ঠিক আছে? আর আমি জেঠুদেরকে খেতে দিয়ে দিলাম, ওদের খাওয়া হয়ে যাক, আর মা পুঁচকিকে ঘুম পাড়িয়ে নিক, তারপরে মা আমাদের সবাইকে খেতে দেবে, ঠিক আছে? আর আমার শ্বশুরমশাই ঘুমিয়ে পড়েছে, আর এদিকে আমি স্নান করে নিয়েছি দেখে বুঝতে পারছো, শ্যাম্পু করেছি, আর এদিকে আমার মেয়েও স্নান টান করে বসে আছে, আর এদিকে তোমাদের সোমনাথদা। খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট, এখন মেয়ের জন্য রস বানাবো, দিয়ে মেয়েকে খাওয়াবো, দিয়ে আমি শুয়ে পড়বো। আজকে তো স্নান হয়ে গেছে, আর মেয়েকেও কোনো কাজও নেই, যেহেতু আমি আগেই স্নানটা করে নিয়েছি, তো ওদেরকে টাকা পয়সা দেওয়ার যা ব্যাপার আছে ওটা মিটিয়ে নিয়ে শুয়ে পড়বো, ঠিক আছে? আর মেয়েকে শুয়ে দিয়েছি, অন্ধকার ওদিকটা পুরো দরজা জানলা সব বন্ধ করে দিয়েছি, যে মেয়ে শুয়ে পড়েছে, আর তুই শুয়ে থাক, আমি রসটা করে নিয়ে আসি, রসটা খাইয়ে আমিও তোর পাশে এসে শোবো। না গুড ইভিনিং বলবো না, গুড আফটারনুন বলবো। তো এখন আমি যাচ্ছি হচ্ছে একটুখানি মার্কেটের দিকে, ইচ্ছা না থাকলেও কোনো উপায় নেই, কারণ যেহেতু 15 তারিখে পয়লা বৈশাখ, তো বাচ্চারা আশা করে থাকে আমার কাছ থেকে কিছু পাওয়ার জন্য। আমি নিজের জন্য কিছুই কিনবো না আজকে, বলতে পারো ইউটিউবে আসার পরে ফার্স্ট টাইম বোধহয় নিজের জন্য কিছু কিনবো না পয়লা বৈশাখে। তো এখন শুধুমাত্র আমার 3টে বাচ্চার জন্য কিনবো, আমার জায়ের মেয়ের জন্য, আমার ননদের ছেলের জন্য, আর আমার মেয়ের জন্য, ওদের 3 জনের জন্য কিনলেই, এদের মুখে হাসি দেখলেই আমি খুশি। তো এদের জন্য কিছু জামা কিনতে যাচ্ছি, আর 2-1টা জিনিস যেগুলো না কিনলেই নয়, খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেগুলো তোমাদেরকে দেখাবো আমি কেনার পর, ঠিক আছে? তো আমি বাজারের দিকে যাচ্ছি,
তো যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আজকে কি কাজ হয়েছে। তো চলো তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখিয়ে দিই কি কাজ হয়েছে। ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে, অন্ধকার হয়ে এসছে প্রায়, তাও যতটা পারবো দেখাবো। আর ওদিকে সোমনাথ তো ঘুমোচ্ছে, মেয়েও ঘুমোচ্ছে, দুজনেই ঘুমোচ্ছে। আর মেয়ে ঘুমলে ওটাই তো আমার বেরোনোর টাইম, তোমরা তো জানোই, তাই না? আর আমি আজকে পড়েছি একটা নতুন কুর্তি, এই যে আমি আজকে পড়েছি একটা নতুন কুর্তি, এটা প্রমোশনের জন্য পেয়েছিলাম, তোমরা নিশ্চয়ই জানো। ঠিক আছে, তো চলো। এই যে এই অবধি কাজ হয়েছে আজকে, আর কোনো কাজ হয়নি আজকে, শুধু এই অবধি কাজ হয়েছে, মানে রাজমিস্ত্রি জেঠুদের কাজের কথা বলছি। এই যে এই অবধি মেঝে হয়েছে, দেখতে পাচ্ছ এই ধাপগুলো করতে করতে এসেছে, আর এইটা করে এই যে এই অবধি হয়েছে। কালকে এসে এই বাকিটুকু করবে আর নিচে মেঝে হবে, ঠিক আছে? তাহলেই হয়ে গেল। আর ঘরে তো পুট্টির কাজ ভাত চলছে, ওদিকটার গেলাম না, নতুন করে কিছু হয়নি এখনো অবধি, শুধু পুট্টির কাজ চলছে। ঠিক আছে, চলো। বাজার থেকে বাড়িতে আসার পর ভিডিওটা এডিট করতে গিয়ে যে কি কি কেনাকাটা করেছি সেই সমস্ত কিছু নিয়ে একটা এডিট করতে গিয়ে দেখি কি যে ভিডিওটা 35 মিনিটের হয়ে গেছে। তারপরে কি করব ভাবলাম, যে এক কাজ করি, বাজারে যাচ্ছি সেই মোমেন্টে ভিডিওটা শেষ করি, আর বাজার থেকে বাড়িতে এসে যে জিনিসপত্রগুলো তোমাদেরকে দেখালাম সেইটা আমি আগামীকালকের ভিডিওতে পোস্ট করি, কারণ আজকের ভিডিওতে দিলে 35 মিনিট হয়ে যাচ্ছে। তো 35 মিনিটের ব্লগ তোমাদের কখনোই ভালো লাগবে না আশা করছি, তোমরা বোরিং হয়ে যাবে 35 মিনিট ধরে আমার এই মুখখানা দেখতে দেখতে। তো তার জন্য ভাবলাম যে তাহলে এক কাজ করি, সেটাই করি, অর্ধেক দুটো পুরো ব্লগটাকে মাঝখান থেকে হাফ আপ করে দিই, অর্ধেক আজকে পোস্ট করি, অর্ধেক কালকে পোস্ট করি, ভালোই হবে, কালকের দিনটা আমার একটুখানি রেস্ট হয়ে যায়। ঠিক আছে, তা চলো, এটাই বলার ছিল। বিছানা হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়াও কমপ্লিট, এখন আমরা শোবো। রাত্রিবেলা একটুখানি, যেহেতু বাজারের দিকে গেছিলাম তো একটুখানি ফাস্টফুড কিনে এনেছিলাম। কি কিনে এনেছিলাম, কি খেয়েছো রাতে? আমি জানি ও গেছে, ও গেছে তার মানে কিছু না কিছু আসবেই, এটা ও বাজারে গেছে কিছু আনবে না। আমার মাঝে মাঝে কিছু খাবার দেখলে হয়তো, কিছু কিছু খাবার মুষ্টিকর, কিছু কিছু খাবার হয়তো, মানে যেগুলো অচেনা খাবার, কিছু কিছু খাবার সেগুলো নিরামিষ হলে বেশি আকর্ষণীয় লাগে, শাকসবজি রিলেটেড। পালং শাক, কুই শাক, ঠিক আছে, লাল শাক, শুক্তো, এইসব থেকে আমার ভাত, কলাইয়ের ডাল, আলু পোস্ত, নারকল দিয়ে খিচুড়ি, আমার এইসব জিনিস আকর্ষণ আছে, মানে আমার এইসব খাবার প্রতি ইন্টারেস্ট আছে। কিন্তু জ্যান্ত মাছে কিছুটা আছে, বাট তার রুই কাতলা, এর বাইরে না, এর বাইরে না। গুগলিটা আমি প্রচুর খেয়েছি বিয়ের পরে, অসাধারণ খেতে ভাই, কোনো কথা হবে না। আমি কয়েক কয়েক কোটি টাকা দিয়ে ভাই খা, আমি তাও খাবো, তুমি তো কোটি টাকা দেবে না, তাও খাবো, কাঁকড়া তো খেয়েছি, সঞ্চিতা দিছে, দেখেছিল কাঁকড়া, দেখেছে না? কাঁকড়া তো কত খেয়েছি,
আমাদের এখানে অনেক ভালো ভালো বড় সাইজের কাঁকড়া পাওয়া যায় খেয়ে। আমাদের এখানে দেশি কাঁকড়া ছোট ছোট, বড় বড় কোথায়? এর থেকেও বড় বড় কাঁকড়া। কাঁকড়ার টেস্ট তো খুব একটা হেরফের হবে না, টেস্ট তো প্রায় কাছাকাছি হবে, কিন্তু এখানে কোথাও তো আর ইয়ে পাবো না খুঁজে, হাজার চাইলেও। যাই হোক, চলো তোমাদের সাথে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা 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 করে দাও। ঘোড়াটা মনে আছে, সেই ফুড চ্যালেঞ্জের ভিডিও? হ্যাঁ হ্যাঁ মনে আছে। টাটা টাটা। জনি আমার গায়ের উপর উঠেছে তো, মেয়ে ভেবেছে জনি বোধহয় আমাকে কামড়ে দিয়েছে। পদ্মা দিদি দাও টাটা।